নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই মার্চ দু হাজার চব্বিশ সিংহ রাশির মাসিক রাশিফলের ভিডিও এটি আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে মার্চ মাস কেমন যেতে চলেছে আপনার স্বাস্থ্য আপনার কেরিয়ার ভাগ্য সন্তান কর্ম বিদেশ সমস্ত কিছু বিষয় নিয়ে প্রেম ডিটেলসে আমি আলোচনা করব মার্চ দু হাজার চব্বিশ সিংহ রাশি গর্জন করবে দেখুন সিংহ রাশির এ মাসে স্বাস্থ্যের জায়গাটা আমি যদি বলি আপনার ক্ষেত্রে পনেরোই মার্চ পর্যন্ত আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না কিন্তু পনেরোই মার্চের পর আপনার রাশির অধিপতি অষ্টম গৃহে চলে যাচ্ছে এবং রাহুর সাথে একত্রে অবস্থান করছে এবং গ্রহন্ধ সৃষ্টি করছে অর্থাৎ পনেরোই মার্চের পর আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে এবং এর পাশাপাশি আপনার কিছু কিছু ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা চোখের সমস্যা যারা এজেড পার্সেন্ট রয়েছে হার্টের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ পনেরোই মার্চের পর থেকে শরীরের পাটটার দিকে অবশ্যই নজর দিন পনেরোই মার্চের আগে পর্যন্ত কিন্তু যথেষ্ট কিন্তু ভালো কিন্তু রয়েছে এবার আসি আপনাদের কর্ম দেখুন কর্মাধিপতি আপনাদের কর্মাধিপতি আপনাদের সপ্তম গ্রি অবস্থান করছে এবং এই সপ্তমগুড়ি অবস্থান করে একত্রিশে মার্চ আবার আপনার অষ্টম গৃহে চলে যাচ্ছে এই মার্চ মাসে একাধিক গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করছে এই রাশি পরিবর্তনের ফলে আপনার কর্মক্ষেত্রে কিন্তু একাধিক পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যারা কর্মপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বা কর্মক্ষেত্রে যারা পরিবর্তন করতে চাইছেন চেঞ্জ করতে চাইছেন ডেজিগনেশান চেঞ্জ চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগগুলো কিন্তু আসতে চলেছে অর্থাৎ আপনি যে জায়গাটায় কাজ করছেন সেখান থেকে সিট চেঞ্জ হওয়ার সম্ভাবনা অথবা প্রমোশনের জন্য যারা চেষ্টা করছেন বা নিউ জবের জন্য যারা চেষ্টা করছেন এই জায়গা থেকে বা ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছেন আপনাদের ক্ষেত্রে খুব ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে সিংহ রাশি সিংহ রাশি ক্ষেত্রে প্রেমের জায়গাটা যদি বলি আপনাদের পঞ্চমপতি আপনার ভাগ্যভাবে সরাসরি পঞ্চম ভাবকে দেখছে প্রেমের ক্ষেত্রেটা কিন্তু আপনাদের খুব শুভ ফল কিন্তু দিবে আপনাদের প্রেমের ক্ষেত্রে নিয়ে খুব একটা বড় ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি না যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল কিন্তু দিবে প্রেমের ক্ষেত্রে আপনাদের উন্নতি আপনাদের হবে এবং কিছু কিছু ক্ষেত্রে নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি মর্জা করবেন শৃঙ্গ রাশি ক্ষেত্রে আপনার যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো আপনাদেরকে বললাম এর এরপর সিংহ রাশি ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে দেখুন যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন অর্থাৎ যারা নতুন ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন আমি বলব মার্চ মার্চটা কিন্তু আপনাদের জন্য কিন্তু আইডিয়াল সময় সন্তানের কেরিয়ার সন্তান প্রাপ্তি অথবা সন্তানের সুস্বাস্থ্য নিয়ে যাদের সমস্যা কিছুটা হলো এই সময়টা কিন্তু আপনাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আপনি সিংহ রাশি মানুষ আপনার ক্ষেত্রে এ মাসে বিশেষ করে আপনাদের শেয়ার বাজার লটারি ফাটকা থেকে এই সময় আপনারা অর্থ পাবেন অর্থাৎ কোনো জায়গাতে আপনাদের হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে সিংহ রাশি আপনি যদি জাতক এবং এর সাথে সাথে আপনাদের বৈবাহিক জীবন কেমন যাবে দেখুন সপ্তমপতি সপ্তম গৃহ অবস্থান করছে এবং পনেরোই ফেব্রুয়ারি পনেরোই মার্চের পর থেকে আপনার রবি কিন্তু রাশি পরিবর্তন করে আছে পনেরোই মার্চের পর থেকে আপনার লাইফ পার্টনারের প্রমোশন বা লাইফ পার্টনারের কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি এই সময় কিন্তু দেখা যাচ্ছে লাইফ পার্টনারের যে সমস্যাগুলো চলছিল কেরিয়ার ক্ষেত্রে সেই ডিফিকাল্টিগুলো কাটবে এবং এর পাশাপাশি আপনাদের ডেলি ইনকাম এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ এই সময় কিন্তু হতে চলেছে সিংহ রাশি লিখে রাখুন সিংহরাশির এবং বৈবাহিক জীবন এবং পাশাপাশি যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন কোন সম্পর্ক আসা বা কোন একটা যোগাযোগ স্থাপন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই মাসে ক্ষেত্র দেখুন ভাগ্যের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের নিশ্চিত রূপে হতে চলেছে অর্থাৎ ভাগ্যের ফুলফিলমেন্ট স্থাপোট আপনারা পেতে চলেছেন পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা বা আপনার কোনো ধর্মীয় যাত্রা গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন এবং যারা ফরেন যেতে চাইছেন বিদেশ যাত্রার প্রবল যোগ কিন্তু রয়েছে যারা বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন বা বিদেশে থাকতে চাইছেন বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে সিংহ রাশির এবং এর পাশাপাশি মঙ্গলের স্থিতি কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে আপনার ষোলোই মার্চে মঙ্গল কিন্তু সপ্তমভাবে চলে যাচ্ছে আমি একটা কথা বলবো মাথা গরম হয়ে যাওয়ার টেম্পারমেন্ট আপনাদের বৃদ্ধি করবে রাগ জেদ কমাবে ষোলোই মার্চের পর থেকে কিন্তু রাগ জেদ আপনাদের বাড়বে যে কোনো কিছুতে আপনাদের রাগ জেদ বাড়বে কিন্তু এই জায়গাটা রাগ জেদকে কন্ট্রোল করুন কারণ আবার শনির সাথে মঙ্গল আবার যুক্ত হচ্ছে আপনার এখানে কিন্তু রাগ জেদটা আপনাদের কমাতে হবে এবং আপনারা যারা সম্পত্তি প্রতি ক্রয় করতে চাইছেন কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন কোনো সম্পত্তি কিনতে চাইছেন আমি বলবো ষোলোই মার্চের আগে আপনারা কিনুন ষোলোই মার্চের পরে বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনারা করবেন না হয়তো রং ইনভেস্টমেন্ট আর যদি করেন অবশ্যই আপনারা সেখানে পেপার্সগুলো অবশ্যই দেখে নেবেন কোনো ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট হচ্ছে না তো অর্থাৎ এই জায়গাগুলো অবশ্যই দেখুন এবং এর পাশাপাশি আপনাদের এই মাসে কিছু গুড নিউজ আপনাদের আসবে শুভ সমাচার আপনাদের আসবে এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু মজুদ হতে চলেছে ইনকাম আপনাদের বাড়বে এবং যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন বা ফুড রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন আর্ট কালচারের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ পেতে চলেছেন এবং আপনাদের এ সময়ের মধ্যে কোনো ভ্রমণযোগ কোনো ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যারা গার্মেন্টসে বিজনেস করছেন বা গ্লোসারি বিজনেস করছেন এখান থেকেও কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু লাভ পেতে চলেছেন আপনি সিংহ রাশি মানুষ এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের দা দুর্দান্ত উঠে আসতে চলেছে অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এবং পাশাপাশি আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনারা সূর্যের আদিত্য হৃদয় স্তোত্র আপনারা পাঠ করুন বিশেষভাবে লাভ আপনারা পাবেন এবং পাশাপাশি মাস এই মার্চ মাসকে ভালো করতে গেলে অবশ্যই হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা এই মাসে কিন্তু হানড্রেড পারসেন্ট লাভ কিন্তু পেতে চলেছেন তো আজ এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পাশাপাশি আপনারা ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন কারণ সিংহ রাশির আপনি যাচক না হতে পারেন বা থেকে আপনার কোনো বন্ধুবান্ধব কোনো চেনা পরিচিতের মধ্যেও সিংহ রাশি থাকতে পারে তাই তাই জন্য অর্থাৎ এই রাশিফলটি ফলটি ক্ষেত্রে মিলবে আমি কখনো দাবি করি না কিন্তু হ্যাঁ কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই যে সিংহ রাশির যে আমি মহা মহাভবিষ্যৎবাণী আপনাদেরকে করলাম নিশ্চিত নিশ্চিত রূপে এই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে এবং এর পাশাপাশি যাদের মিলছে না হয়তো আপনার ক্ষেত্রে মিলছে না একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং পাশাপাশি হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন কোন জায়গায় সমস্যা রয়েছে তার সঠিক রেমেডিয়াল মেজারমেন্ট করুন আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি সেই জায়গা থেকে নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন নমস্কার ধন্যবাদ